নম্বর এক, আন্নে মাইয়া মানুষ পাইলে বেজ্জতি করেন। সি নম্বর দুই, মাইয়া মানুষ পাইলেও বেজ্জতি করেন, না পাইলেও বেজ্জতি করেন। কেমনে ফডায় বুডায় হারিয়ালাম। নম্বর তিন, আন্নের হাত থেকে কোনো মাইয়া রক্ষা পায় না। নম্বর চার, আপনি চোখে বললে সে মাইয়ার লাইফ শেষ। না নম্বর পাঁচ, ছাত্রী, ছাত্রীর মা, খালা, জেডি, কাজের বেটি, আন্নের হাত থেকে কারণ স্থান নাই। এটা কে কইছে? স্যার উড়েন স্যার। আল্লাহ স্যার, আই গাঁটগুড় ছাড়িয়ে দিছি, আর আর গাঁটগুড় ভাল লাগে না। সারাদিন ঠাডা রৌদ্রের মধ্যে শীতে বই থাও, মাথার উপর চালা নাই, মাথা নাই, কিচ্ছু নাই, আর মাথা উতরে দিয়েছে স্যার। আপনি দড়ি দেখেন, ইস এটা মাথা না আগুন। এইবার আপনি ভাবিছেন, আই ভাবছি কি আর হয়েছে কি স্যার, আই ভাবছি শত শত টাকা ইনকাম হইব, আই স্যার দি টাকা গুন ধরেন কাটে 500 টাকা ইনকাম হইল, 400 টাকা আনলে যাবে বললাম, আর 200 টাকা আর কষে বড়ি লুকাই লাইম। আরে হন সারাদিন 200 টাকাও ইনকাম হয় না স্যার, হারামজাদা বাচ্চারা নদী সাঁতরায় পার হয়, পাঁচটিয়া দেয় কেউ স্যার নৌকায় পার হইতে চায় না, এখন আন্নেরই কি দিইম আর আই কি রাখিম স্যার। তহিলে টেলে রাজলি কিল্লাই এক কথা কয়বার কমু স্যার, টিয়ার লোভে স্যার এখন টিয়াও নাই আর জানো যাইতেছে। অন্তর শেষ কথা কি তুই কি করতেছিস এটা আরে ক স্যার, আই গাট গুড ব্যাগ ছাড়ে দিছি, আই আন্নের পিছে পিছে ঘুরিম, আন্নে জেমি যাবেন আই এমি যামু, জামাল স্যার চুরি গেছে এখন আন্নে আর স্যার। অন্তর আমি স্যার, আগে তোর আমি কি আছিলাম? ওরে স্যার, আন্নে কেন আর কথা সিরিয়াসলি নেন, আই বলদা মানুষ, আন্নে আগেও আর স্যার ছিলেন এখনো আর স্যার, জামাল স্যার চলে গেছে, জামাল স্যারের পোস্ট খালি, বরং এখন আন্নে আর ডবল স্যার। আরে হারাম দাদা, এমন এক সময় তুই আর ডবল স্যার বলছস, যে সময় তোর এই ডবল স্যার যে কিছু পারমেন্টে হচ্ছে এটা বাসায় বর্ণনা প্রকাশ করতে হয়তো না। আই ব্যাক হুনছি স্যার। কি হুনছস? আই এক কান্দা হুনি আর এক কান্দা বাইর করে দিছি স্যার। কি হুনছি স্যার, ভালো করে খুলি কস না। অনেক খারাপ খারাপ কথা শুনছি স্যার, আমি মুখে আনতে পারতাম না, আমি বিশ্বাস করতে হারি না আপনি এই কাজ করতে পারেন, আমি বলতে পারতাম না স্যার, আর লজ্জা লাগতেছে। সরম লাগলি তুই আরে ক, এটা কোন লেভেলে স্যার আছে, কত পার্সেন্ট স্যার স্যার জানুন লাগবো, প্লিজ এমন করিচ্ছে? আমি এই কথা বলতে পারতাম না স্যার, আমি ছাত্র এই কোনোদিন এই কথা বলতে পারতাম না স্যার, আপনি আরে মাফ করে দেন। আপনি আর স্যার আমার শিক্ষক, এই কথা আকাশ বাতাস ব্যাগ জায়গায় ছড়াই গেছে, আমি কেমনে মুখে আনবো? আচ্ছা ঠিক আছে, অল্প কিছুক্ষণের জন্য তুই আর ফ্রেন্ড হয়ে গেলি, মনে কর তুই আর ল্যাংড়া গেলের বন্ধু, ফ্র্যাঙ্কলি তুই আর সব কিছু খুলি ক, আই হোনি হোম প্লিজ স্যার। আন্নের নাকি দোষ আছে? হ্যাঁ মানে মাইয়া মানুষের প্রতি দোষ আছে স্যার, দুনিয়ার মানছে ব্যাগ সরাই দিতেছে স্যার, আকাশ বাতাস ব্যাগ সরাই গেছে স্যার, ব্যাগে জানে সিরিয়ালে বলবো স্যার। আচ্ছা কস না ক, নম্বর এক, আন্নে মাইয়া মানুষ পাইলে বেজ্জতি করেন। সি নম্বর দুই, মাইয়া মানুষ পাইলেও বেজ্জতি করেন, না পাইলেও বেজ্জতি করেন, কেমনে ফডায় বুডায় হারিয়ালাম। নম্বর তিন, আন্নের হাত থেকে কোনো মাইয়া রক্ষা পায় না। নম্বর চার, আপনি চোখে বললে সে মাইয়ার লাইফ শেষ। না নম্বর পাঁচ, ছাত্রী, ছাত্রীর মা, খালা, জেডি, কাজের বেটি, আন্নের হাত থেকে কারণ স্থান নাই। এটা কে কইছে? নম্বর ছয়, ক্লাস ঘর, অফিস, আদালত, নদী, নালা, খাল, বিল, পাট ক্ষেত, দান ক্ষেত, কোনো জায়গায় আনে বাস বিচার করেন না। সিরিয়ালের বারেস দালনার তো ভয় লাগে, এই পর্যন্ত তুই থাক। এরপরেও সিরিয়াল আছে স্যার? না না না, আর কোনো সিরিয়াল নেই, দাল নাই। জি স্যার, আই আনের মাথা নষ্ট করে দিছি, মিশা কথা শুনলে মানুষের মাথা নষ্ট হয়ে যায়, আর আপনি এতগুলো হাসা কথা শুনছেন, আপনার মাথা মতো তো আলোয় যাওয়ার কথা স্যার। ওরাই কি করতাম তুই আর একটা বুদ্ধি দে স্যার, আপনি আর বুদ্ধি নেবেন? শান্তি বুঝ, তোর স্যার কোন লেভেলে নামছে, হাতারানো তোর বুদ্ধি লে চলন লাগে, তুই আর বুদ্ধি দে স্যার, আর নেই সৌমিন্যের বুদ্ধি নেবেন? দে আর একটা বুদ্ধি দে স্যার, জীবনের প্রথম আন্নের আয় একটা বুদ্ধি দিতেছি, আরে দোয়া দেন স্যার, আরে দোয়া দেন, ভুল হইলে আর দুই গালে দুটো সোবার মারবেন, আর একটা লাথি মারবেন। এটা হাইতাম না, আর গা থেকে শক্তি নাই, আর জোর করে দিলে হাইতাম না। না স্যার, আর আপনার লাথি মারুনই লাগবো। আচ্ছা স্যার, শক্তি থাকলে মারিও, তারপরে কম বুদ্ধি দিয়ে স্যার, আপনি কম করে হইলেও 20-25 জনের কাছ থেকে টেয়া লইছেন,
এক একজনের কাছে এক লাখ, কোনোজনের কাছে দুই লাখ, কোনোজনের কাছে তিন লাখ নিছেন না কেন? সাহারা কি শুরু করছে? একজনের চাকরি হয়ে গেলে বাকি নয় জনের টাকা ফেরত দিতে হইব না? পারবেন আপনি ব্যাগের টাকা ফেরত দিতে হারবেন? শিলি বেগম তো আপনার বিরাট উপকার করে দিল। কি করে দিল সে? সে কেস ভরে দিল। এই কেসে কি হইব? সব নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যাবো, কোনো শিক্ষক নিয়োগ চলব না, ডাইরেক্ট অর্ডার। আদালতে এই কেস চলতে থাকবো বছরের পর বছর, বছরের পর বছর, অন্তত দশ বছর, আর রায় হইব আরও দশ বছর পরে, মোট বিশ বছর। এই বিশ বছরে কে বাঁচি থাকবো, কে মরি যাবো, কেউ কি আন্নের কাছে আইব টেয়া খোঁজার লেগিয়া? আইব না, আর ব্যাগ টাকে আন্নের জিভে মরি যাবো। এখন আন্নে কন শিলু ম্যাডাম আন্নের উপকার করলো নাকি ক্ষতি করলো? আন্নে কোনো চিল্লাই মেতায় আকাশ বাতাস ব্যাগ ফাটাই লেবে, আন্নে কি করতেছেন? ছোট্ট একটা সারা বট গাছের নিচে পানি বিষয় ভেটকে রয়েছেন। Yes! Yes, yes, yes! I declared on my behalf unjustified and I give you permission. You are my bodyguard in my life, life to death. অন্তিকে মুহূর্ত থেকে পরিষ্কার করে একটা কথা উচ্চারণ করে বলতেছি, তুই আর বডিগার্ড মিত্রাক ফুজুদ্দু তুই এটাই থাকবি। আমি তোর এই সার্টিফিকেট দিয়ে দিলাম,